উল্টে দিতে যুগ জামানা চাইনে অনেক জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ ঠিক না বলেন এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙা বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় এমনি করে চলছে হেথায় রাত্রি দিনমান একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির মান ঠিক না বলেন একটা বাতি থেকে হাজার হাজার বাতি জ্বলে তারপর ওই বাতির আলো আগুন কমে যায় ঠিক না বলেন ভাইরা আমার তাহলে আজকে দারুন নাজাতের এই পরিবেশ একটা না এরকম হাজার হাজার পরিবেশ একসময় ছিল আজকে আপনারা দেখো আন্দোমুখর পরিবেশে আল্লাহর ওই আগমনকে বরণ করেছেন সাদর সম্ভাষণ জানিয়ে শ্রদ্ধার সাথে বরণ করেছেন হাজির হাজির বলে শত শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এই পরিবেশটা বাংলার আনাচে কানাচে ছিল টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া বাংলার আনাচে কানাচে আপনি যেখানে যান কোন জেলা কোন উপজেলা আপনি খুঁজে পাবেন না যেখানে একটা নিসারিয়া মাদ্রাসা যেখানে একটা সালিহিয়া মাদ্রাসা নাই সিলেটের জনতা পাহাড়ের কিনারে ধরেন আর ওই পঞ্চগড়ের তেতুলিয়ার ওই সীমান্তে ধরেন আপনি যান খুঁজে দেখবেন সেখানেও একটা সালিহিয়া মাদ্রাসা নাও তো একটা নিসারিয়া মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ বলেন কিন্তু সময়ের ব্যবধানে সেই পরিবেশ ধরে রাখা সম্ভব হয় নাই আজকে সুযোগটা তারা পায় নাই কারণ তারা মাদ্রাসায় নিয়ে গেছে পরবর্তী প্রজন্ম অলিয়ে অলিয়েদের দোয়া নেওয়ার প্রয়োজন তাদের হয় তারা শুধু মাদ্রাসায় নিয়েছে পরে যাদের রক্তে পানি করা শ্রমের বদৌলতে মাদ্রাসাগুলি হয়েছিল যাদের গায়ের রক্ত পানি করা ঘাম জড়ানো পরিশ্রমে বাংলার ওই সময় আনাচে কানাচে হাজার হাজার প্রতিষ্ঠান হলো দিনের ইমান রক্ষার এক একটা ক্যান্টনমেন্ট যখন তারা প্রতিষ্ঠা করলেন যেটা সম্পূর্ণ সুন্নাত তরিকার ভিত্তিতে কিসের ভিত্তিতে সুন্নাত তরিকার ভিত্তিতে যেখান থেকে যোগ্য আলেম হবে নায়েবে রসুল হবে হাদি হবে ওয়ারাসাতুল আম্বিয়া হবে কারণ একজন আলেম হচ্ছে নবীর ওয়ারিস জোরে বলেন আলেম কি আলেম হচ্ছে নবীদের ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামাগণ হচ্ছেন নবীদের ওয়ারিস ফাইনাল আম্বিয়া লাম ইয়ারিসু দিরারান ওয়ালা দিরহামান ওয়ালাকিন আর রাসূল ইলমা নবীদের ওয়ারিস সম্পদের ওয়ারিস না টাকার ওয়ারিস না ধন দৌলতের ওয়ারিস না ইলমের ওয়ারিস আল ইলমু নূরুন মুক্তাবিসাতুম মিন নূরিন নবুয়া ইলম হচ্ছে এমন একটা নূর যেটা নূরে নবুয়তের অংশ ঠিক না বলেন নূরে নবুয়তের অংশ সে এলেম অর্জন করতে হলে একটা মানুষকে আমলি হতে হয় একটা মানুষকে আকলাকি হতে হয় নবীর চরিত্রে চরিত্রবান হতে হয় আত্মশুদ্ধি আলা হতে হয় এলমে শরিয়াত এবং এলমে তরিকাতের পাবন্দী হতে হয় আজকে আমাদের জন্য বড় বিপদ আজকে আমাদের জন্য বড় মুসিবত হাজার হাজার মাদ্রাসা রয়েছে লক্ষ লক্ষ এইভাবে তালবেলিম আলেম ওলামা রয়েছে কিন্তু আজকে আমরা বড় কঠিন মুসিবতগ্রস্ত বিভিন্নমুখী ফিতনা আমাদের গ্রাস করতেছে আমাদের বৈষয়িক জীবনটাকে আধ্যাত্মিক জীবনটাকে বরবাদ করে দিচ্ছে আজকে সে পরিবেশ থেকে ভিন্নতর পরিবেশ আজকে দারুন নাজাত প্রতিষ্ঠা করতেছে বলে আলহামদুলিল্লাহ আরো জোরে কেন আলহামদুলিল্লাহ জোরে বলে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এই মাদ্রাসার যিনি যোগ্য প্রিন্সিপাল মহোদয় আবু বকর সিদ্দিক একটি নাম আজকে গোটা মানুষের কাছে একটি নাম অবিস্মরণীয় নাম আলহামদুলিল্লাহ বলেন না কোন আলহামদুলিল্লাহ কোন নারায়ে তাকবীর এরকম হাজার আবু বকর সিদ্দিক শশিনা তৈরি করেছে কি ভাই ঠিক কিনা অস্বীকার করা যাবে অস্বীকার করা যাবে কিন্তু হয়তোবা কতকে সেই কৃতজ্ঞতা আদায় করে নিজের উসুলের উপরে আদর্শের উপরে অবিচল রয়েছে আর কেউ বা সে নিয়ে নিজের স্বার্থটাকে হাসিল করে গেছে ঠিক রাখ এই দারুন নাজাত থেকে তো কত মানুষ চলে যাচ্ছে যাবে যারা স্কলার হয়ে যাবে বড় আলেম হবে ডক্টর হবে কিন্তু এখানের আদর্শটুকু নেওয়া তাদের অনেকটা সম্ভব হবে না
শিক্ষা জীবনে বিশাল সার্টিফিকেট তাদের হবে, চাকরি জীবনে কর্মজীবনে উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে থাকবে, এই পৃথিবীতে হাজার হাজার কোটি টাকার মালিক হবে, সম্মান মর্যাদার মালিক হবে। দারুন নাদার যে আদর্শের উপরে প্রতিষ্ঠিত সেটা হয়তো অনেকের নেওয়া সম্ভব হবে না। জোরে বলি ঠিক কিনা? আমরা কি এখান থেকে সার্টিফিকেট নেব না আদর্শ নেব? জোরে কান কারা কারা আদর্শ নিতে চায়, নারায় তাকবীর, নারায় তাকবীর। সে আদর্শের মার্কাস কেন্দ্রবিন্দু আছে শস্যিনা, ঠিক কিনা? কোন কেন্দ্রবিন্দু কোথায়? জোরে বলেন কোথায়? আজকে সেই কেন্দ্রের মহান মুরব্বি শায়েখ আমাদের মাঝে হাজির হয়েছেন। আমাদের একটাই চাওয়া, একটাই পাওয়া, আমরা প্রাণ ভরে তার কাছে দোয়া চাইব, ঠিক না বলেন? আমরা দোয়া চাইব। আমাদের শিক্ষক মন্ডলী আসাদে যাই কারাম, বিজ্ঞ অভিজ্ঞ শিক্ষক গণ আমাদের দর্শ দিচ্ছেন, তালিম দিচ্ছেন, বুখারি পড়াচ্ছেন, মুসলিম সিয়াসতটা পড়াচ্ছেন, জালায়ন পড়াচ্ছেন, হেদায়া পড়াচ্ছেন, তাফসীর পড়াচ্ছেন। আমরা শিক্ষা নিব, কিন্তু সাথে সাথে ওই যে ডক্টর শহীদুল্লাহ হাজার শিক্ষার পরে যে অপূর্ণাঙ্গ শিক্ষাটা নেওয়ার জন্য আবু বকর সিদ্দিকের কাছে হাজির হয়েছিলেন, আমাদের সেইটার প্রয়োজন আছে না নাই? জোরে আছে না নাই? কারা কারা সেইটা প্রয়োজন মনে কে আর একবার বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দুনিয়ার প্রলোভনে আমরা প্রলোভিত হব, কারণ যেখানে ভালো চলছে সেখানে অসহায়তাও থাকতে পারে কি পারে না? থাকতে পারে কি পারে না? আর এটার উপরে বিজয়ী থাকাই হচ্ছে আপনার আমার জ্ঞানের পরিচয়। আজকে আমার ভাইরা প্রতি বছর হযরত পীর সাহেবজিকে এখানে আসবেন না, ইচ্ছে করলেই একটা লঞ্চ ভাড়া করে শস্যিনাই 8,000-9,000 ছাত্র আমরা যাব, এটাও সম্ভব না। আজকে আমাদের রুহের খোরাক যার কাছে, তিনি আমাদের দ্বার প্রান্তে হাজির। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে হুজুর প্রাণ ভরে যেতে আমাদের দোয়া করে, তবে দোয়া চাওয়াটা এটার চাইতে পরিবেশ তৈরি করা বড় কথা। আজকে এমনটা না হোক এই পরিবেশ থেকে ভিন্ন কোনো আওয়াজ, ভিন্ন কোনো রকম অনুভূতি, ভিন্ন কোনো রকম অশ্বাস আমাদের মধ্যে না আসুক, এটাই হবে আমাদের জন্য সবচেয়ে চরম এবং পরম পাওয়া। মাল্লাম ইয়াশকুরুন নাস লাম ইয়াশকুরুল্লাহ, যারা মানুষের কৃতজ্ঞতা আদায় করতে জানে না তা আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হতে পারে না। কি জোরে বলেন পারে? এই জন্য সোহবতের বড় প্রয়োজন, সোহবতের বড় প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত আল্লাহকে ভয় করো, আল্লাহ হওয়ার জন্য তুমি নেককার সাদিকিন সালেহিন আউলিয়া কামিলিন এই পৃথিবীর আল্লাহ মানুষগুলির সঙ্গে হয়ে যাও, আল্লাহ মানুষগুলির সঙ্গে হও, আল্লাহ নবীর সঙ্গী হয়ে এই পৃথিবীতে নবীদের পরে শ্রেষ্ঠ মানুষের মর্যাদা অর্জন করেছেন সাহাবায়ে কেরাম, ঠিক না? কোন সাহাবায়ে কেরামের এই মর্যাদার একটাই কারণ, তারা নবীর সোহবত অর্জন করেছেন। পৃথিবীতে যত আমলি মানুষ, যত স্কলার হোক, যত আবেদ হোক, অলি হোক, এই পৃথিবীর একজন আদনা সাহাবার মর্যাদা তার হবে না। সবচাইতে কম সোহবত পেয়েছেন নবীর যিনি, হযরতে ওয়াসি উহুদের যুদ্ধে যিনি নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা হত্যা করেছেন, শহীদ করেছেন, এমন একজন মানুষ জীবনের একটা পর্যায়ে আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন, বিভিন্ন ঘাঁটি অতিক্রম করে আল্লাহ নবীর কাছে তিনি হাজির হয়েছেন, অবয়বারে নিয়েছেন, নবীর হাতে হাত দিয়া তওবা করে মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে আল্লাহর হাবিব বলেছেন, অহসি তুমি মুসলমান হয়েছো দুঃখ নাই, কারণ তুমি এমন এক নবীর হাতে হাত দিয়েছো, নবীর কাছে এসেছো, এমন এক নবীর হাতে হাত দিয়ে তওবা করে মুসলমান হয়েছো, যেই নবীর হাত দিয়ে তওবা করে মুসলমান হলে তার পিছনের তামাম গুনাহসমূহ মাফ হয়ে যায়। আর ইসলাম ইয়াদুমা কবলা, ইসলাম গ্রহণ করলেন
এমন এক নবীর কাছে তুমি হাজির হয়েছো যার কারণে তার হাতে হাত দিয়ে তওবা করে মুসলমান হওয়ার কারণে তোমার পিছনের গুনাহ মাফ হয়ে গেছে, অহসেতু মুসলমান হয়ে গেছো, এটা তোমার জন্য সৌভাগ্যের ব্যাপার। কিন্তু তুমিও উহুদের যুদ্ধে আমার প্রাণাদিক প্রিয় চাচাকে তুমি শহীদ করেছো, যার কারণে তোমাকে দেখলে আমার মধ্যে হয়তো আমার চাচার হত্যার ব্যথা আমার মধ্যে যদি ওঠে আর আমি তোমার প্রতি যদি বেজার হয়ে যাই, তোমাকে দেখলে আমার মনের মধ্যে যদি কষ্ট লাগে আমি যদি বেজার হয়ে যাই ও হাসি, তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে, তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে, যার কারণে তুমি আমার চোখের সামনে থাকবে না। এই জন্য অহাসির মতো সাহাবি তিনি আল্লাহ নবীর কম সোহবাত পেয়েছেন, জীবনের সবচাইতে কম সোহবাত যিনি পেয়েছেন এমন সাহাবির মর্যাদাও পৃথিবীর পরবর্তী সময়ের বেলাতে উচ্চ শিখরে আরোহিত কোন ওলি আব্দাল গাউস কুতুবের মর্যাদা ওই আদনা সাহাবির মর্যাদা হবে, কারণ তারা আমার নবীর সোহবাত পেয়েছেন। শুধু তাই নয়, সিদ্দিকে আকবর নবীর প্রিয় সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আফজালুস শাই আহাব্বুস শাই ইয়া রাসূলুল্লাহ ইলাইয়া আন-নজরু ইলা ওয়াজহাকা ওয়াল জুলুস বাইনা ইয়াদাইকা ওয়া ইনফাকু মালি আলা ইয়াদাইকা। আবু বকর সিদ্দিক, আমার জীবনের সবচাইতে প্রিয় হচ্ছে আমি আপনার নূরানি চেহারার দিকে তাকাইয়া থাকি, আপনার মজলিসে আমি বসে থাকি, আর আমার যাবতীয় সম্পদগুলি আপনার হাতে আমি ব্যয় করি, এটা হচ্ছে আমি আবু বকরের জন্য সবচাইতে বড় সান্ত্বনা। বন্ধুরা আমার, এই কারণে পৃথিবীর অন্যান্য তামাম মানুষের আমল যদি একদিকে রাখা হয় আর আবু বকর সিদ্দিকের আমলটাকে যদি একদিকে রাখা হয়, আবু বকর সিদ্দিকের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, কারণ তিনি নবীর সাথে এমন একটা সময় অতিক্রম করেছেন। আল্লাহ বলছেন ইয ক্বাল আলে সাহিবি লা তাহজান, আবু বকর সিদ্দিককে আল্লাহ তার নবীর সাথী বলেছেন। এই জন্য আবু বকর সিদ্দিক নবীর সাহাবি, তার শ্রেষ্ঠত্ব তার অগ্রগামী থেকে অস্বীকার করা, এটা কোরআনকে অস্বীকার করা সামিল হবে, কুফুরি হয়ে যাবে, সে ভালো বলেন না। কারণ নবীর সোহবতে সময় কাটিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ইমানদারগণ, তোমরা যদি আল্লাহর হতে চাও, তাকওয়ার উপরে থাকতে চাও, আমানুত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, অকুনু মা সাদিকিন নেককার সাদিকিন সালিহিন আউলিয়া কেরামের সঙ্গী তোমরা হয়ে যাও। কই বলছেন এক জামানা সোহবতে বা আউলিয়া বেতার সাদ সালাকাত বেরিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া বেতার সাদ সালাতাত বেরিয়া, আল্লাহ প্রাপ্তির জন্য আল্লাহ হওয়ার জন্য একজন হক্কানি অলির সোহবতে মুহূর্ত কাল কাটানো শত বছর রিয়ামুক্ত ইবাদত করার চাইতো তার কাছে দামি হয়ে যায়। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ হওয়ার জন্য যদি একটা মানুষ সত্যিকার একজন হক্কানি অলির নজরে থাকতে পারে, তাদের সোহবতে এখতিয়ার করতে পারে, শত বছর ইবাদত বন্দি করে যতটা না বেশি আগাতে পারে তার চাইতো আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সে বেশি এগিয়ে যেতে পারে। আউলিয়ারা হাসতে কুদরা তাজেলা তেরে জস্তা বাজে গর্দানাত, যারা এই পৃথিবীতে আল্লাহ পাকি তাদের এই ক্ষমতা দিয়েছেন যে আল্লাহ শানের সালাত বলন্দ করেছেন, ওরা ফানাল আজেকরা আমি আল্লাহ নবীদের শান বলন্দ করেছি, সে আল্লাহ শানে বেলাতকে বলন্দ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, যারা আল্লাহর বন্ধু হয় আল্লাহর ওলি হয় তাদের কোনো ভয় নাই। এই জন্য এই পৃথিবীতে যারা আল্লাহ পাকের মনোনীত পছন্দনীয় বান্দাদেরকে বন্ধু বানায়, তাদেরকে সিরাতে মুস্তাকিমের অগ্রপথিক বানায়, তারাই হেদায়েতের উপরে অবিচল থাকতে পারে। ভাইরা আমার, প্রতিদিন আমরা পাঁচ ওয়াক্ত নামাজে ফরজে ওয়াজেবে সুন্নতে আল্লাহ পাকের কাছে একটি দরখাস্ত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, করি করি না, সর্বসঠিক রাস্তা চাই কার কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, পরওয়ারদিগার মালিক তুমি আমাকে সিরাতে মুস্তাকিম সরল সঠিক রাস্তা দেখাও,
सरल सटीक पुण्य पंथा मदेरे दाओ गो बोली चालाओ से पथे जे पथे तुमार ओलीगण प्रियजन गेसे चली। আল্লাহ রাব্বুল আলামিন সেই আমাদের প্রার্থনা আমাদের চাওয়া পাওয়াটাই অন্য আয়াতে ব্যাখ্যা করেছেন, মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাল লাযীনা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফীকা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মাইয়ুতিল্লাহা রাসূল যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করে, আল্লাহর অনুগত্য করে রাসূলের অনুগত্য করে, ইতাআত এ বিষয়টি এমন যেটা আল্লাহ ছাড়াও অন্যের ক্ষেত্রে হয় ঠিক না বলেন? কিন্তু ইবাদত এটা হয় কার? একমাত্র আল্লাহর জন্য। কান কার? ইবাদত কার জন্য হয়? ইবাদত হয় আল্লাহর জন্য, কিন্তু ইতাআত আল্লাহরও হয় রাসূলেরও হয় ইমামেরও হয়। হয় কি হয় না? আতিউল্লাহ আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। সবাই বলেন না, এবারে জোরে বলেন কার কথা? ইতাআতটা এটা আল্লাহর জন্য যেমন হয়, নবীর জন্য যেমন হয়, একজন মুস্তাহিদের জন্য, একজন আলেমের জন্য হয় ঠিক না বলেন? এই কারণেই আমরা যেরকম আল্লাহ পাকের অনুগত্য রাসূলের অনুগত্য ঠিক আল্লাহ এবং রাসূলের অনুগত্যের জন্য বোঝার জন্য এই পৃথিবীতে ওলামায়ে হাক্কানি মুস্তাহিদি নিজাম ইমামদের আমরা ইত্তেবা করি কি করি? করি না। কারণ সমাজে অদ্দাল ভাইরা ইমামের ইত্তেবাটাকেও শিরক পর্যায়ে পৌঁছে দেয়। কারণ তারা বলে যে যখন কোনো বিষয়ে ফয়সালা লাগবে ফরদ্দু ইলাল্লাহ রাসূলি, অনুগত্য হবে একমাত্র আল্লাহ এবং রাসূলের। কোরআনের আয়াতের দলিল দিয়া আমাদের এক ভাই আমাদেরকে বুঝায় আনুগত্য ইত্তেবা হবে একমাত্র আল্লাহ এবং রাসূলের, কোন ইমামের ইত্তেবা ইমামের অনুসরণ চলবে না। অথচ আল্লাহর কোরআন বলছে না ইবাদত হবে আল্লাহ। ইবাদত কার? কি আল্লাহ সারা করে ইবাদত চলবে? অকদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, আল্লাহ পাকের ফয়সালা হচ্ছে আল্লাহ সারা করে ইবাদত চলবে, আল্লাহ সারা কাউকে সিজদা দেওয়া হবে। কিন্তু অনুগত্য মহব্বত এটা যেরকম আল্লাহর জন্য হয়, নবীর জন্য হয় এবং একজন ইমামের জন্য হয়। আল্লাহ নিজে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো এবং উলুল আমর যারা ইমাম যারা মুস্তাহিদিন যারা উলুল আফসার যারা তাদের অনুগত্য করো। নির্দেশ কার? জোরে বলেন নির্দেশ কার? এই জন্য আমরা যারা মাজহাব মানি এটা আল্লাহ পাকের নির্দেশ আছে না নাই? এ ছাত্রেরা জবাব আছে না নাই? মাজহাব মানার দরকার আছে না নাই? কারা কারা মনে করেন মাজহাব মানতে হবে? দেখি নারায় তাকবীর, নারায় তাকবীর। কথা আসলো মাঝখানে, এই জন্য দেখি এই সমাজে অনেক ভাইরা ঠিক মতো কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না। কোরআনের সুরায় ফাতেহার 60টি আয়াত পড়তে 14টি ভুল হয়, কোরআনের বাণীটাকেও ঠিক মতো উচ্চারণ করতে পারে না। তারা আজকে বুক খিলিয়ে বলে আমার ইমামের দরকার নাই, আমার আবু হানিফার দরকার নাই, আমার শাফি দরকার নাই, আমার কাছে বুখারী আছে, আমার কাছে কোরআন আছে, আমার কাছে বুখারী আছে, আমার ইমাম দরকার নাই, ইমাম মানতে হবে না। এমন কি ইমামের আনুগত্য করা আবু হানিফার মতো এমন একজন ইমাম ইমাম আজমকে তারা মানাটাকে এবং তার অনুসরণ করাকে তারা শেরকির পর্যায়ে ফতুয়া দেয়। জোরে কান নাউজুবিল্লাহ। আবার এখন আবার বিভিন্ন চাপের মাঝে অনেকে এটা না বললো বলে আবু হানিফা একজন ভালো আলেম ছিলেন, ঠিকই আছে, তবে তিনি বলছেন আইন সাল হাদিস ফাহুয়া মাজহাবি, যদি সহি হাদিস হয় তখন আমার মাজহাব। আবু হানিফের সময় সেই সময় হাদিস সংকলন হয় নাই, হাদিস ছিল না বিদায় তারা মানুষ আবু হানিফা মানছে, এখন সহি হাদিস আছে এই কারণে এখন আবু হানিফা লাগবে না। কিন্তু আমরা আজকে এই হাজার হাজার ওলামায়ে কেরামের মজলিস থেকে বলতে চাই আমাদের ইমামের দরকার আছে না নাই? কারা কারা বলে দরকার আছে? নারায় তাকবীর, নারায় রিসালাত। যেহেতু ইতাআত যেমন আল্লাহর হয় রসুলের হয় ইমামের হয়, মহব্বত আল্লাহর জন্য হয় রসুলের জন্য হয় পিতামাতার জন্য হয় ঠিক না কম? কিন্তু এবাদত হবে কয় জনার? এবাদত কয় জনার?
আল্লাহ বলেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূল যারা আল্লাহর অনুগত করলো যারা রাসূলের অনুগত করলো ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসসুহাদা ওয়াসসালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা যারা আল্লাহর অনুগত করে যারা রাসূলের অনুগত করে তারা ওই সমস্ত মানুষগুলির সঙ্গী হবে সাথী হবে তাদের সাথে তাদের বন্ধুত্ব এরাই হবে তাদের সিরাতে মুস্তাকিমের অগ্রপথিক এরাই হবে তাদের গাইডলাইন এরাই হবে তাদের অগ্রগামী পথের পথিক মিনান নাবিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস সুহাদা ওয়াস সালিহিন নবী সিদ্দিক শহীদ সালেহ এই মানুষগুলি হবে তাদের সেই সিরাতে মুস্তাকিমগুলির সাথে এই সার শ্রেণীর সাথে তাদের বন্ধুত্ব থাকবে এদের সাথে তাদের সম্পর্ক থাকবে আর এই চার শ্রেণীর মানুষের সাথে যারা বন্ধুত্ব করলো দুনিয়াতে কত ভালো বন্ধু তারা অর্জন করলো ওহাসুনা উলাইকা রফিকা বন্ধু হিসাবে এই চার শ্রেণীর মানুষগুলি কতই না ভালো বন্ধু যাদের বন্ধুত্ব আল্লাহ রাসূলের সাথে যাদের বন্ধুত্ব সিদ্দিক আকবরের মতো মানুষগুলির সাথে যাদের বন্ধুত্ব সাইয়েদে শাহাদা আমির হামজা ওমরে ফারুকের মতো ব্যক্তিত্বের সাথে যাদের বন্ধুত্ব হেই ইমাম হযরতে ওসমান জিন্নুরাইন আলী ইবনে আবি তালিবের মতো সাহাবী এবং তাদের আদর্শের উত্তরসূরি সালিহিন আউলিয়া কেরামদের সাথে ওহাসুনা উলাইকা রফিকা বন্ধু হিসেবে কত ভালো বন্ধু তারা পৃথিবীতে লাভ করলো আজকে নবীদের যুগ আমরা পাই নাই সিদ্দিকে আকবরের মতো পরিবেশ যুগ আমরা পাই নাই সেই শহীদ বদরে উহুদে খন্দকে শহীদ হয়ে গেছে সেই মানুষগুলো আমাদের সামনে হাজির হবে না কিন্তু আমার আল্লাহ এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের আদর্শের উত্তরসূরি স্বরূপ একদল মানুষকে নিয়ামত স্বরূপ এই উম্মতের জন্য আমাদের আল্লাহ রেখে দিয়েছেন তারা আছে সলিহীন তারা সাদিকিন আউলিয়া কামিলিন যদি আমরা সত্যিকার আল্লাহর হওয়ার জন্য আল্লাহ পাকের পথের পথিক হওয়ার জন্য আল্লাহর হাবিবের সুন্নাত তরিকার ধারক বাহ করার জন্য এই জামানায় এই দল হক্কান ওলিদের সাথী হতে পারি তাদের সোহবত ইখতিয়ার করতে পারি সিরাতে মুস্তাকিমের পথিক আমরা হতে পারবো কি পারবো না যদি বলে পারবো কি পারবো না আমরা সে সিরাতে মুস্তাকিমের পথিক হতে চাই কি চাই না কারা কারা চাই না রায় দেখবি আজকে সেই আউলিয়া কেরাম যারা শরীয়ত এবং তরিকাতের সমন্বয় সাধন করেছেন সম্পূর্ণ সুন্নাত তরিকার ভিত্তিতে দারুস সুন্নাত শশিনা শরীফের নাম দারুস সুন্নাত সুন্নাতের ঘর কিসের ঘর জোরে বলেন কিসের ঘর সুন্নাত তরিকার দরকার আছে না নাই আমরা লেখাপড়া করব আলেম হব ফাজেল হব কালেম হব স্কলার হব ডক্টর হব সুন্নাত তরিকা বাদ দিয়ে না সুন্নাত তরিকা লাগবে কারা কারা সুন্নাত তরিকা থাকতে চায় আরেকটু বা নারায় দেখবি মাশাআল্লাহ আল্লাহ রাসূল বলেন মানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যারা আমার সুন্নাতকে ভালোবাসলো সুন্নাত তরিকার জীবন যাপন করলো তারা আমাকে ভালোবাসলো আর রাসূলকে যারা ভালোবাসবে রাসূলের সাথে জান্নাতি হয়ে যাবে আমরা নবীর সাথে জান্নাতি হতে চাই না কি সকলে চাই আর একবার বলেন কারা কারা চাই না আরায় দেখবি না আরায় দেখবি আন্তা মা মান আহাব্বাতা দুনিয়াতে আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসর হয়ে যাবে আজকে এমন এক আউলিয়া কেরাম আমাদের জন্য এখনো নেয়ামত আমাদের মাঝে হাজির হচ্ছেন যারা এমন এক ওলিদের উত্তরসূরি আছেন যারা সুন্নাত তরিকার পাবন্দি ছিলেন যাদের মাধ্যমে সুন্নাত তরিকার ভিত্তিতে হাজার হাজার প্রতিষ্ঠান হয়েছিল সকলে ধরে রাখতে না পারলো আজকে দারুন নাজা সেই পথের পথিক হয়ে চলছে এই প্রতিষ্ঠান আরো দিন দিন তারা কেউ আমরা চাই কি চাই না কারা কারা চাই না রায় দেখবি 8000 কেন 10000 কেন এখানে আরো আরো 20000 25000 ছাত্র হবে সেই পরিবেশ তৈরি হোক আমরা চাই কি চাই না কারা চাই না রায় দেখবি তবে হতে হবে সম্পূর্ণ সুন্নাত তরিকার ভিত্তিতে আউলিয়া কেরামের আদর্শের উপরে এই পথে আমরা রাজি কারা কারা না রায় দেখবি কারণ ফেতনা যত বাড়তেছে বুদ্ধি বিবেচনা বাড়তেছে লানা আকিরু হাজিল উম্মাতা ওয়ালাহা আমার রাসূল 1400 বছর আগে বলছেন জ্ঞান গরিমার উৎকর্ষ সাধন হবে আলেম হবে
ফাজিল হবে স্কলার হবে কিন্তু পরবর্তী প্রজন্মের কিছু লোক এসে পূর্ববর্তীদের ঘোষণা করবে ইমাম জানবে না আবু হানিফা মানি না শাফি মানি না গাউসে পাক চিনি না মাইনউদ্দিন চিনি না আজমিরি চিনি না এই মানুষগুলি পয়দা হবে 1500 বছর আগে আল্লাহ রাসূল মেসেজ দিয়েছেন মনে করবা ওই অবস্থা যখন আসবে কিয়ামত ঘনীভূত হচ্ছে তাসফির সুতা ছিড়ে গেলে বিপদ একটার পর একটা যেরকম আসে অমিক্রন আসবে সিডার আসবে নারগিস আসবে ভাইরাস আসবে ঠেকানো যাবে আমরা কি সেই লানতকারীদের কাতারে থাকতে চাই যারা বলেন চাই আমাদের জ্ঞান আমাদের বুদ্ধি আমাদের সনদ যেন আমাদেরকে পূর্ববর্তীদের প্রতি ভর্ষণা করতে উৎসাহিত না করে আমরা তাদের উত্তর সুরি আমরা যাদের উত্তর সুরি যাদের মাধ্যমে দিন পেয়েছি তাদের পথের পথিকা আমরা থাকতে চাই ঠিক না বলেন মনে রাখবেন এই জমিনে 1,24,000 নবী রাসূলদের কেউ আসে নাই 16,00,000 সাহাবীদের কেউ আসে নাই তারপর হাজার হাজার দারুন নাজাত এই জমিনে হয়েছে এই জমিনে হাজার মাদ্রাসা হয়েছে লক্ষ আলেম হয়েছে এর একটাই কারণ সেই 2,24,000 নবী রাসূল না আসলো 16,00,000 সাহাবী না আসলো শাহজার আল আমানি আমন থেকে বাগদাদ থেকে শ্রীনগর থেকে বুখারা সমরকান থেকে আল্লাহর ওলির আগমন করেছে ঠিক না বলেন এক শাহজার আল আমানি 360 জন সঙ্গী নিয়ে আছেন হেদায়েতের আলো জ্বালিয়েছে আজকে সেই ওলিদেরকে শিরকের কারখানা যারা বলছে তাদেরকে আজকে চিহ্নিত করতে হবে ঠিক না বলো জারুসিলার সিন্নি খাইলা মোল্লা চিল্লানা এই জমিনে আজান দিয়েছে কারা তোমার মতো মোল্লা কারা পয়দা করেছে কারা মসজিদ বানিয়েছে মাদ্রাসা বানিয়েছে তাদেরকে ফেলে এই জমিনে ইসলামের চিন্তা করা চলবে আমরা ওলি আউলিয়াদেরকে ভালোবাসি ওলি আউলি রুহানি সন্তান শাহজালাল আলি আমানির আজানে গৌরগামীদের রসপ্রসাদ প্রকম্পিত হয়েছে আজকে তাদের উত্তরসূরিরা হাজার মাদ্রাসা করেছে শাহনেসার পয়দা হয়েছে তিতুমির পয়দা হয়েছে আবু বকর সিদ্দিক পয়দা হয়েছে আবু জাফর ছালে পয়দা হয়েছে ঠিক কি বলেন আজকে তাদের রেখে তাদের মাইনাস করে ইসলামের নতুন নিজাম যারা এদেশে পয়দা করতে চায় আমরা তাদের সাথে থাকব ঠিক কি বলেন কোরআন হাদিসে আমাদের মূল কিন্তু নবীন সিদ্দিকিন সোহাদা সলিহিনের অনুসৃত পথে ঠিক কিনা বলেন জোরে বলেন কোরআন সুন্নাহ আমাদের মূল কিন্তু সেটাকে জীবনে বাস্তবায়িত করতে হবে নবীন সিদ্দিকিন সোহাদা সলিহিনের পথে ঠিক কিনা বলেন কারণ কোরআন মক্কা শরীফ থেকে ডাক যোগে আসে নাই ইন্টারনেটে আসে নাই কোরআনের আমলটা কেমন হবে তোমার সিরাত কেমন হবে নবীর চরিত্র কেমন হবে যারা নবী দেখেছে নবীর সাহাবীদের দেখেছে তাবিনদের দেখেছে তারা নবী দেখে দেখে আমল করছে ঠিক না বলেন শাহসুবিন সারদিন হামাদ বলছে বাবা আমি নালায়েক নিসার যেমনি কোরআন এবং হাদিস পড়ি সাথে সাথে মদিনা রসুলকে দেখে আমল করি ঠিক না বলেন আজকে তাদের বাদ দিয়া ইসলাম ইসলাম হবে আর এই জমিন থেকে সুন্নাত তরিকা বিদায় করবা আমরা সেটা মেনে নিব এই জমিন আউলিয়াদের জমিন এই জমিন শাহজালালের জমিন এই জমিন খানজাহানের জমিন এই জমিন তিতুমিরের জমিন এই জমিন ওলিউল্লাহ জমিন এই জমিন নেসারউদ্দিনের জমিন এই জমিন শাহসুবি আবু জাফরের জমিন ঠিক না বলেন এই জমিন কারামত আলী জনপুরের জমিন অত আউলিয়া কেরামের আদর্শ নিয়ে আমরা থাকতে চাই ঠিক না বলেন তবে ওলিউলিয়াদের নামে আমরা মাজারে ঢোল বাজাইয়া আর কাওয়ালি বাজাইয়া নামাজ বাদা খাজা বাবার গান আমরা গাবো আমরা যাদের উত্তর সুরি তারা শরীয়ত এবং তরিকাতের সমন্বয় ছিলেন আজকে সে দরবারে যিনি মহান মুরব্বী আমাদের পীর আমাদের মোর্শেদ আজকে আমাদের মাঝে হাজির ছাত্র ভাইরা আমার কথায় বেজার হবেন এখন অনেক অনেক বড় বড় আলেমুল্লাহ রয়েছেন কিন্তু মানুষ ভুলে যায় নগদে বিশ্বাসী আজকে নগদ পেয়ে আমরা হারিয়ে যাই আমাদের অস্তিত্বকে আমরা দুনিয়ার শুধু চাওয়া পাওয়াটুকুই পেলাম দারুন নাজাতে পড়লে ভালো ভার্সিটির চান্স হবে দারুন নাজাতে পড়লে বিসিএস ক্যাডারে যাব দারুন নাজাতে পড়লে বিদেশে ইনু চান্স পাবো এটাই যেন মুখ্য না হয় আপনার উদ্দেশ্য যদি সুন্নাত তরিকার আমল হয় সিদ্দিকিন সাহাবা সালিহিনের অনুসৃত পথে চলবো তাতে কি আপনার সার্টিফিকেট বাদ হয়ে যাবে
ভার্সিটির চান বাদ হয়ে যাবে, বিদেশে পড়া বাদ হয়ে যাবে, নিয়াতকে শুদ্ধ করবেন। যেহেতু ওলিদের চোখের পানির জমিন এটা, এটার সাথে আমরা কেউ যেন কোন রকম নাশুকরিয়া না করি। আশা করি আজকে আপনাদের আমাদের শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল মহোদয়, আজকে আউলিয়া কেরামের সে আদর্শের সাথে তিনি যখনই কথা হয় তিনি বলেন আমরা দোয়ায় বিশ্বাসী, আমার কিছু নাই, অলিদের চোখের পানি আমার জন্য বড় নামক, অলিদের দোয়ার নামক। আমি জানি এরকম আরো বহু দারুণ নজাত, 8,000 কেন 16,000 ছাত্র হলো কোনো লাভ নাই যদি আমি আদর্শ বিচ্যুত হই, অলিদের দোয়া থেকে বঞ্চিত হই, যে অলির চোখের পানিতে এই সিক্ত জমিন সেটা থেকে বিচ্ছিন্ন হই। আমি আবু বকরের কোনো দাম নাই, 8,000 থেকে 16,000 ছাত্রের কারখানা হলে দাম নাই, কিন্তু যদি অলিদের নিসবত থাকে, দোয়া থাকে, সুখের পানির দাম থাকে, তবে আমি আমরা দামি হব। সেই বিষয়টি স্মরণ করব, আজকে অলির হাতে হাত দিয়ে বয়াত হব, তওবা করব, আল্লাহ ওয়ালা হব। আল্লাহ জানে জমিনটাকে আরো দামি করে আমরা দামি হতে পারি, আল্লাহ ওয়ালা হয়ে আমরা যেন যেতে পারি, অলিদের পথে আমরা পথিক হতে পারি। আল্লাহ তৌফিক দেন জোরে কানে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।